শৈশৈ লোক আদনি শিনিমং ফুনগুই দিখা সামনি বিশিং দুই কৈলাসর পুর পরিষদী ভাইস চেয়ারম্যান নির্দেশ দে কৈলাসর আউরনি সালগ্রা আমসাই যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত সানং ওয়ার্ড টিলা বাজার রেংন আনসাই কাইসা জায়গা তংমানি বিশ্ব বিরোধী হাইরম্বৈন আর হিন্দু তংথানী লোকর অসামতায় ক্লাইফায়ো ফিয়াবা থানায় বিশিক থামরম্বী জং ফিরাংনি সাব স্টেশন সরামনের বাকে সামং চ্যাংজাকমানি হাইনি বাই মতাই কমিটিনি ফাশিংটিব আর জংজাল ঙ্গি তম্বরণ সাজাকমানি আফ্র কগ্রিমনি নির্দেশ দে হার রুবই যত যাই খাইজাই হিনাই কংনি বিশ্বতিন ভাইস চেয়ারম্যান নির্দেশ দে তালবনি রং নাহারিয়াবই লোকরনি চবাসো রিবই লোকরণ মতাই খাইজান বাকে কাহাম সেব রেখা বসকাঙ্গি সালব আমসের লোকরংনি লগিব অবহাইকে নতংলাই হিনাই কক শাখা বাইট নির্দেশ দে নির্দেশ দে নি অবহাইকে সামং ক্লাইমা বাই বেলাই ন খা তং থক জাকা তে বলাই কক শাখা আমসেনি উমর চাকরা কৈলাসর উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী দুর্গাপূজা আজকে প্রায় 40 বছর যাবৎ এখানে চলছে। উত্তরাঞ্চলের গর্ব এই দুর্গাপূজা, হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেন, বিভিন্ন এলাকা থেকে আসেন। কিন্তু দুর্গাপূজার যে স্থান, এই স্থান আপাতত এখানে ছিল না, কারণ মূল যে স্থানে দুর্গাপূজা হতো সেই স্থানে বিদ্যুৎ বিভাগের একটা অফিস হয়েছে, সেই কারণে এখানে দুর্গাপূজার স্থান সংকুলান হয় নাই। বিদ্যুৎ বিভাগের সেই অফিসের পাশেই একটা ডাউন জায়গা ছিল, সেই ডাউন জায়গা ইদানিংকালে বরাট করার জন্য শহরের বিশিষ্ট নাগরিক তথা বিশিষ্ট নেতা তথা কৈলাস নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শ্রী নীতিশ দে মহোদয় এবং আরও সহযোগিতায় এখানে আজকে মাটি বরাট হয়েছে এবং আগামী দিনে এখানে হিন্দুদের ঐতিহ্যবাহী দুর্গাপূজা হবে। তার জন্য উনাদের কাছে আমরা গর্বিত, এলাকার মানুষ হিসাবে আমরা গর্বিত, এলাকার সব হিন্দু যারা এখানে আছেন, হিন্দুর ঐতিহ্যবাহী পূজা পুনরায় হবে, তার জন্য এলাকার তরফ থেকে নীতিশবাবু সহ যারা এখানে টাকা দিয়েছেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা যে জিনিসটা দেখছি, তো এলাকার মানুষ অনেক আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। এরা ভেবেছিল এখানে হবে না, কিন্তু এখন হবে ওদের সহযোগিতায়। তাই আবারও ওনাদের অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আমাদের কৈলাসর উত্তরাঞ্চলের টিলাবাজারে সার্বজনীন দুর্গাপূজা এটা প্রায় 40-42 বছর ধরে এখানে হচ্ছে। এই এলাকার মানুষ সবাই মিলে এখানে এই পুজোটা করে আসছেন। এখানে 132-133 কেবি সাবস্টেশন হওয়ার কারণে গত 3 বছর ধরে তাদের পূজা করতে অনেক সমস্যা হচ্ছিল। তো এখানে পূজা কমিটির যারা ছিলেন তারা প্রায় সময় যোগাযোগ করতেন, কারণ জায়গাটা রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরের হাতে দিয়েছে, এখানে একটা পাওয়ার সাবস্টেশন হচ্ছে। তো পরবর্তী সময় এই যে জায়গাটা তারা পূজা করবার প্রয়োজন সেই জায়গাটা লুঙ্গা থাকার কারণে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এখানে তারা পূজা করতে পারবে কি না। তো সবার আমার কাছে আসে, আসার পর আমরা আমাদের সামর্থ্য মতো উদ্যোগ নেই। আমাদের ইচ্ছা হচ্ছে যে সবাই যে এখানে যে আনন্দের পরিবেশ, উৎসবের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা বজায় থাকুক, সবাই মিলে মিশে এই প্রতি বছর যে সার্বসূচা হয় যাতে সুন্দরভাবে হয় সেটারই ব্যবস্থা সেখানে করা হয়েছে।